হাওড়া বিজেপি প্রার্থী স্বামীর মাথা ফাটিয়ে প্রার্থীকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজকে কেন চা হলো আপনার? আজকে এই জন্য ভোটের দিনে ছাপ্পা মানার চেষ্টা করতে পারি না গ্রামবাসী সহযোগিতা, তার জন্য আজকে এখন ওদের গন্ডা বাহিনী নিয়ে গণনা আগে না বলে এমনই এক অভিযোগ এসেছে হাওড়া জেলার আনন্দনগর চকপাড়া নিশ্চিন্দা 217 নম্বর বুথ থেকে। মহিলা বিজেপি প্রার্থী অভিযোগে জানিয়েছে তাকে মাটিতে ফেলে মারধর করে জামা কাপড় ছিঁড়ে শিলতাহানি করা হয়েছে। অভিযোগের তির রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আনন্দনগর চকপাড়া গ্রাম পঞ্চায়েতের 217 নম্বর বুথের প্রার্থী আমি, আমার নাম পুতুল গায়েন, আমি বিজেপি থেকে দাঁড়িয়েছি। ভোটের দিন টিএমসি থেকে দাঁড়িয়েছে অনুরাধা গায়েন। ওরা দীর্ঘদিন পাড়াতে অন্যায় ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং ওরা দেখছে ওরা হেরে যাচ্ছে। ওরা ছাপ্পা করার অনেকবার চেষ্টা করেছে, গুন্ডা নিয়ে আসছে, সেখানে আমাদের গ্রামবাসী বিন্দু সাহায্য করায় ওরা ছাপ্পা করাতে পারেনি। ওরা জানে ওরা হেরে যাবে, সেই ভয়ে গুন্ডা নিয়ে আসে। আজকে আমরা কাউন্টিং এর ঘরে যখন ঢুকতে যাই আমাদেরকে মারধর করে বের করে দেয়। প্রথমত আমাদের আই কার্ড ছিঁড়ে নেয়, নেওয়ার পরে আমরা পুলিশদের বলি, পুলিশরা কোনো রকম সাহায্য করে না, নীরব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে। তারপর সেকেন্ড বার আমরা যখন ঢুকি মঙ্গল গায়েন, পিঙ্কি পিঙ্কি মঙ্গল গায়েনের মাসির মেয়ে বোন, ওর সঙ্গে আরো কয়েকজন মহিলা আছে। মহিলারা আমাদের ছেলেদের গায়ে খুব মারধর করছে, মেরে আমার হাজবেন্ডের মাথা ফাটিয়েছে। ছেলেরা আমার এইভাবে অবস্থা করেছে, দেখুন আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, আমার পিঠটা দেখুন, এবং বলেছে না বেরোলে আমার পেটে লাথি মেরেছে। আমি ঘুষি মেরে দেখতেই পাচ্ছেন, আমার সারা মুখে চুল ছিঁড়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন আমাকে কিভাবে মেরেছে, পুলিশ প্রশাসন হাতে চুরি পরে বসে আছে, নীরব পুলিশ, টিএমসি দালাল, জুতো চাটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নীরব দর্শক সেট, আর কিচ্ছু করছে না। যত পুলিশ আছে সবাই নীরব, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, বলছে তোমরা চলে যাও, কিসের কাউন্টিং, পুলিশ এইভাবে বলছে। হাওড়া থেকে মমিতা সানা, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ।